পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। প্রিয় দর্শক, আমরা অনেকেই দাতা হাতেমতাইয়ের নাম শুনেছি, কিন্তু আপনি কি জানেন দাতা হাতেমতাই কে ছিলেন, হাতেমতাই কেন এত বিখ্যাত, তার ওফাত কবে হয়েছিল? আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো জানতে পারব এবং আপনাদের নিকট দাতা হাতেমতাইয়ের কয়েকটি সুন্দর ঘটনা বর্ণনা করার চেষ্টা করব। এর সঙ্গে আমরা আরও জানতে পারব দাতা হাতেমতাইয়ের কন্যার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী কথা হয়েছিল এবং হাতেমতাইয়ের পুত্র আদি বিন হাতেমের ইসলাম গ্রহণের কাহিনী। সম্পূর্ণ ঘটনা জানতে এবং বুঝতে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল। দানবীর বা দানশীলতা বলতে প্রথমেই যার নাম আসে তিনি হলেন দাতা হাতেমতাই। এছাড়া তাকে একজন সাহসী বীর, সৎ এবং দয়ালু হিসেবে সমগ্র দুনিয়ার মানুষ চিনে। পৃথিবীতে এমন অনেক বিখ্যাত ব্যক্তি ছিলেন যাদের মৃত্যুর পর তাদেরকে আর কেউ মনে রাখেনি, কিন্তু হাতেমতাইয়ের নাম আজও মানুষের মুখে মুখে প্রচলিত রয়েছে এবং দানবীর হিসেবে তার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। দাতা হাতেমতাইয়ের দানশীলতার কথা আমরা কম বেশি সবাই শুনেছি। আপনাদের জানিয়ে রাখি, দাতা হাতেমতাইয়ের পুরো নাম ছিল হাতেম ইবনে আবদুল্লাহ সাদ আত্তাই। তার বাবার নাম ছিল আবদুল্লাহ। হাতেমতাইয়ের দাদা ছিলেন সাদ আবু সাফফানা। তিনি ছিলেন তাই বংশের মানুষ। তাই বংশ বাস করত সৌদি আরবের উত্তর পশ্চিম কোণে হাইল নগরীতে। এছাড়া আরও জানা যায় হাতেমতাই ছিলেন এই তাই বংশের প্রধান। পরবর্তীতে তার এই বংশ অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। চলুন এবার আমরা দাতা হাতেমতাইয়ের কিছু দানশীলতার গল্প জেনে আসি। এরপরে আমরা জানব তার পুত্র এবং কন্যার গল্প, যারা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের মাধ্যমে ইসলাম কবুল করার সৌভাগ্য হয়েছিল। একবার রোমের বাদশার দরবারে দাতা হাতেমতাইয়ের দানশীলতা নিয়ে আলোচনা হচ্ছিল। তখন রাজদরবারের একজন মন্ত্রী বললেন, হাতেমতাইয়ের নিকট এমন একটি ঘোড়া রয়েছে যা হাওয়ার বেগে দৌড়াতে পারে। যে ব্যক্তি এই ঘোড়াকে দেখেছে সেই এই ঘোড়ার প্রশংসা করেছে। দাতা হাতেমতাই এমনই একজন দানশীল ব্যক্তি যে তার এই অমূল্য ঘোড়াটাকেও দান করতে পারেন। এই সমস্ত কথা শুনে বাদশা বললেন, কারো ব্যাপারে কোনো কথা শুনেই বিশ্বাস করা উচিত নয়, এর জন্য প্রয়োজন সরাসরি তার দানশীলতাকে নিজের চোখে দেখা। এরপর বাদশা তার উজিরকে হুকুম দিলেন, তুমি নিজে গিয়ে হাতেমতাইয়ের দানশীলতা দেখে আসো এবং খোঁজ নাও তার সবচেয়ে দামি এবং প্রিয় জিনিসটি কী। তখন দরবারে একজন দাঁড়িয়ে বলল, দাতা হাতেমতাইয়ের নিকট সবচেয়ে দামি জিনিস হলো তার সেই ঘোড়াটি। বাদশাহ এই কথা শুনে বেশ সন্তুষ্ট হলেন এবং তিনি উজিরকে নির্দেশ দিলেন, তুমি নিজে গিয়ে হাতেমতাইয়ের নিকট এই ঘোড়াটি চাইবে। যদি সে নির্দ্বিধায় তোমাকে এই দামি ঘোড়াটি দান করে দেয়, তবে এটা প্রমাণিত হবে সে সত্যি একজন দানশীল ব্যক্তি। এরপর উজির দাতা হাতেমতাইয়ের কাছে যাবার জন্য রওনা দিলেন। কিন্তু সেদিন আবহাওয়া খুব খারাপ ছিল, সমগ্র আকাশ মেঘে ঢাকা ছিল এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এমন আবহাওয়াতে ঘর থেকে বের হওয়াই ছিল কঠিন কাজ। এরপরেও উজির অনেক কষ্টে হাতেমতাইয়ের ঘরে গিয়ে পৌঁছালো। এমন আবহাওয়ার দরুন হাতেমতাইয়ের মেহমানদারি করা বেশ কঠিন কাজ ছিল। এরপরেও তিনি তার সাধ্যমতো মেহমানের সেবা করতে লাগলেন। এত আদর যত্ন এবং সুস্বাদু খাবার খেয়ে উজিরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। তিনি সেখানেই ঘুমিয়ে পড়েন। সকাল হলে বৃষ্টি থেমে গেল এবং খুব সুন্দর সতেজ হাওয়া বইতে শুরু করল। এরপর সকালে নাস্তা খাওয়ার পর উজির তার মনের আসল কথা দাতা হাতেমতাইয়ের নিকটে বললেন। উজির হাতেমতাইকে বললেন, আপনার ঘোড়ার কথা আমাদের বাদশাহ অনেক শুনেছেন, তার খুব ইচ্ছা আপনার নিকটে থাকা এই সুন্দর ঘোড়াটি বাদশার খিদমতে দাখিল করুন। এই কথা শুনে হাতেমতাই খুবই আফসোস করতে লাগলেন এবং তিনি বললেন, যদি আপনি আমার নিকটে এই উদ্দেশ্যে এসে থাকেন, তবে আপনি আমাকে এই কথাটি গতকাল রাতেই কেন বললেন না? গতকাল রাতে যে পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে, এমন অবস্থায় আপনার খিদমতে কোনো কিছু সংগ্রহ করা আমার জন্য ছিল বেশ কষ্টের। তাই আমি আমার নিকটে থাকা সেই ঘোড়াটি জবাই করে সেই ঘোড়ার মাংস আপনাকে ভুনা করে দিয়েছি। আফসোস, আমার সেই ঘোড়াটি এখন আর এই দুনিয়াতে নেই। উজির হাতেমতাইয়ের এই কথায় খুবই অবাক হয়ে গেলেন এবং তিনি সমস্ত ঘটনা বাদশার নিকটে এসে বর্ণনা করলেন। বাদশাহ এই ঘটনা শুনে নিজেই হাতেমতাইয়ের প্রশংসা করতে লাগলেন। প্রিয় দর্শক, আমরা নিশ্চয়ই এই ঘটনা থেকে বুঝতে পারছি হাতেমতাই কতটা দানশীল এবং মেহমানদার মানুষ ছিলেন। তার সবথেকে প্রিয় ঘোড়াটি মেহমানের খিদমতে জবাই করে দিলেন। এটি নিশ্চয়ই খুব কঠিন কাজ ছিল। মেহমানের জন্য নিজের সবথেকে প্রিয় জিনিস কোরবানি করা সবার পক্ষে সম্ভব নয়। এমন কাজ করা সেই লোকের দ্বারাই সম্ভব যাদের অন্তর মহৎ এবং দানশীলতায় পরিপূর্ণ। প্রিয় দর্শক, তাই বংশের প্রধান হাতেমতাইয়ের আরও একটি ঘটনা শোনা যাক।
একবার একজন বাদশাহ হাতেম তায়ের অনেক সুনাম শুনেছিলেন। তখন তার মনে হতে থাকে যে কোনোভাবেই হোক তার থেকে হাতেম তায়ের সুনাম এবং খ্যাতি অনেক বেশি, তাই সেই বাদশার অনেক হিংসা হতে থাকে এবং মনে হতে থাকে যতদিন হাতেম তাই এই দুনিয়াতে আছে ততদিন তার খ্যাতি বাড়বে না। এই জন্য সেই বাদশাহ তার কয়েদখানার একজন ভাড়াটে খুনিকে হাতেমকে হত্যার দায়িত্ব দিল এবং সেই খুনিকে বললেন, তুমি যদি হাতেম তাইকে হত্যা করে তার মাথা আমার নিকটে নিয়ে আসতে পারো তবে তোমাকে আর কয়েদবাস করতে হবে না এবং সেই সঙ্গে তুমি অনেক পুরস্কার পাবে। জানা যায় সেই খুনি ছিল খুবই বেরহম। সে খুবই ধারালো একটি তলোয়ার নিয়ে হাতেম তাইকে হত্যার উদ্দেশ্যে রওনা হল। হাতেম তাইয়ের এলাকায় পৌঁছার পর সেই খুনির সঙ্গে হাসি খুশি এবং উদার মনের একজন মানুষের পরিচয় হল। সেই দয়ালু ব্যক্তি এই খুনিকে একজন মুসাফির ভেবে তার ঘরে আশ্রয় দিলেন এবং এতটা আদর যত্ন এবং খাতির করলেন যে সেই খুনির হৃদয় তার আদর যত্নে একদম বিগলিত হয়ে গেল। দুই দিন পর যখন সেই খুনি আবারও রওনা হতে চাইল তখন সেই উদার ব্যক্তি বললেন, ভাই আপনি আরও কিছুদিন আমার ঘরে অবস্থান করুন, আপনার খিদমত করার সুযোগ দিন। খুনি বলল, আসলে আমি একটা খুবই জরুরি কাজে বের হয়েছি, আমি যদি আমার উদ্দেশ্য সফল করতে না পারি তবে আমার দেশের বাদশাহ আমাকে কঠোর শাস্তি দেবেন। এই কথা শুনে সেই উদার ব্যক্তি বললেন, যদি আপনার কাজের কথা আমাকে বলেন তবে হয়তো আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি। এই কথা শুনে খুনি বলল, আপনার মতো উদার মনের মানুষের কাছে নির্দ্বিধায় সব কিছুই বলা যায়। আমার দেশের বাদশাহ হাতেম তাই নামক এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে আমাকে প্রেরণ করেছেন এবং সেই ব্যক্তিকে হত্যা করতে পারলে আমাকে অনেক বড় পুরস্কার দেবে বলে অঙ্গীকার করেছেন। এই কথা শুনে সেই উদার ব্যক্তি একটু মুচকি হাসি দিলেন এবং বললেন, আমি হাতেম তাই, আপনি যাকে খুঁজে বেড়াচ্ছেন আপনি আমাকে হত্যা করে ফেলুন, অন্যথায় কিছুক্ষণ পর লোকেরা সজাগ হয়ে যাবে এবং আপনার কাজ অসমাপ্ত থেকে যাবে, আপনি তাড়াতাড়ি আপনার উপর অর্পিত দায়িত্ব পালন করে ফেলুন। হাতেম তায়ের এই কথা শুনে সেই খুনি তার হাতে থাকা তরবারি ছুঁড়ে ফেলে দিল এবং হাতেম তায়ের পায়ের উপরে তার হাত রেখে বলতে লাগল, আপনার মতো মানুষের সঙ্গে আমি যদি একটা কটু কথাও বলি সেটাও আমার অনেক বড় পাপ হয়ে যাবে, আমি আপনাকে কিভাবে হত্যা করতে পারি। প্রিয় দর্শক, হাতেম তায়ের আচরণ এমনই ছিল, তিনি যে কাউকে তার আচরণের দ্বারা একেবারে নিজের আপন করে নিতে পারতেন। একজন খুনি যে কিনা হাতেম তাইকে হত্যার উদ্দেশ্যে এসেছিল সেও হাতেম তাইয়ের মেহমানদারি দেখে মাথা থেকে হত্যার চিন্তা সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিল। সেই সময়ে মানুষেরা মাঝে মাঝেই চিন্তা করত, হয়তো এমন কোনো ব্যক্তি রয়েছে যে কিনা হাতেম তায়ের থেকেও অনেক বেশি দানশীল। চলুন আমরা এই ব্যাপারে একটি ঘটনা জেনে আসি। একবার একজন ব্যক্তি হাতেম তাইকে প্রশ্ন করেছিল, এমন কোনো ব্যক্তি কি রয়েছে যে আপনার থেকেও বেশি দানশীল? তখন হাতেম তাই বললেন, আমার গোত্রের একজন এতিম শিশু আমার থেকেও অনেক বেশি দানশীল ছিল। হাতেম তাই বর্ণনা করেন, একবার আমি সফর করতে করতে এই এতিম বাচ্চার ঘরে মুসাফির হিসেবে অবস্থান করি, তার কাছে দশটি ভেড়া ছিল, সে আমার খিদমতে সেখান থেকে একটি ভেড়া আমার জন্য জবাই করে এবং সেই ভেড়ার মাংস রান্না করে আমার সামনে পেশ করে, আমি খুবই তৃপ্তি নিয়ে সেই রান্না করা ভেড়ার মাংস খেতে থাকি। একসময় সেই এতিম বাচ্চা আমাকে জিজ্ঞাসা করে, আপনার কি আমার ভেড়ার মাংস ভালো লেগেছে? আমি উত্তর দিলাম, সুবহানাল্লাহ, আমার খুবই ভালো লেগেছে। আমার এই কথা শুনে সে বাহিরে যায় এবং তার নিকটে থাকা বাকি সবগুলো ভেড়া জবাই করে সেই মাংস রান্না করে আমার সামনে পেশ করে। আমি যখন ঘরের বাইরে বের হই দেখতে পাই সেখানে শুধুই ভেড়ার রক্ত ছড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি শুধু আমার জন্য তোমার সবগুলো ভেড়াকে জবাই করেছো? জবাবে সে বলল, মহান আল্লাহ তালার অশেষ রহমত, আপনি আমার ভেড়ার মাংস পছন্দ করেছেন, এখন এই ভেড়াগুলোকে যদি আপনার খিদমতে পেশ করতে না পারি তবে সেটা মেহমানের সঙ্গে বেয়াদবি হবে। এই ঘটনা শোনার পর সেই ব্যক্তি হাতেম তাইকে আবার জিজ্ঞাসা করলেন, আপনি এর বদলে সেই এতিম বাচ্চাকে কি দিয়েছিলেন? হাতেম তাই বললেন, আমি এর বদলে তাকে 300টি উট এবং 500 ভেড়া দিয়েছিলাম। এবার এই ব্যক্তি হাতেম তাইকে প্রশ্ন করলেন, তাহলে আপনি আবারও তার থেকে বেশি দানশীল হয়ে গেলেন? হাতেম তাই বললেন, কখনোই না, এর পরেও আমি তার থেকে বড় দানশীল হতে পারিনি, কারণ আমি আমার মাল থেকে খুবই সামান্য পরিমাণ খরচ করে মেহমানের সেবা করে থাকি, কিন্তু এই এতিম শিশুটির কাছে যা ছিল সে তার সমস্তটা দিয়ে আমার সেবা করেছে, তাই সে আমার থেকেও বড় দানশীল। প্রিয় দর্শক, হাতেম তায়ের অনেক দানশীলতার গল্প পাওয়া যায়,
কিন্তু এমন একটি ঘটনা রয়েছে যে ঘটনা হাতেম তায়ের স্ত্রী নিজে বর্ণনা করেছেন। হাতেম তায়ের স্ত্রীর নাম ছিল মারিয়া। চলুন এবার আমরা হাতেম তায়ের স্ত্রী কর্তৃক বর্ণিত এই ঘটনাটি জেনে আসি। হাতেম তায়ের স্ত্রী বর্ণনা করেন, একবার ইয়েমেন দুর্ভিক্ষের কবলে পড়ল। অবস্থা এমন ছিল যে মানুষের সঙ্গে সঙ্গে জন্তু জানোয়ার পর্যন্ত না খেয়ে মারা যাচ্ছিল। আমাদের পরিবারের অবস্থাও ছিল খুবই করুণ। একদিন রাতে আমাদের সন্তানরা ক্ষুধার জ্বালায় খুবই কান্না করছিল। হাতেম আমাদের ছেলেকে এবং আমি আমাদের মেয়েকে বিভিন্ন গল্প বলে কান্না থামিয়ে ঘুম পাড়িয়ে দেই। এরপর হাতেম আমাকে বিভিন্ন গল্প এবং সুন্দর সুন্দর কথা বলতে লাগলো, যেন আমিও ঘুমিয়ে পড়ি। কিন্তু আমার ঘুম আসছিল না, তবু আমি ঘুমিয়ে পড়েছি এমন একটা ভাব নিলাম। হাতেম তখন দরজা দিয়ে বের হয়েছে, আমিও তখন বিছানা থেকে মাথা তুলে দেখার চেষ্টা করছি সে কোথায় যাচ্ছে। বুঝলাম আমাদের ঘরের বাইরে একজন নারী দাঁড়িয়ে রয়েছেন। তিনি বলছেন, হে হাতেম তাই, আমি অনেক দূর থেকে এসেছি। আমার দুইটি বাচ্চা না খেতে পেয়ে খুবই কান্না করছে। আমি তাদের এই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। আপনি কি আমাকে কিছু সাহায্য করতে পারবেন? হাতেম তাই উত্তর দিলেন, যাও তোমার দুইটি বাচ্চাকে আমার নিকটে নিয়ে এসো, আমি তাদের পেট ভরে খাইয়ে দেব। আমি তাদের পেট ভরে খাওয়াবো। এবার আমি হাতেমকে বলি, হাতিম, এটা আপনি কি করলেন? আপনি এই মহিলার বাচ্চাকে কি করে খাওয়াবেন, যেখানে আপনার নিজের বাচ্চারাই ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে? হাতিম কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর তিনি তার প্রিয় ঘোড়াটির নিকটে গেলেন। এই ঘোড়াটি ছিল হাতেম তায়ের প্রাণের চেয়েও বেশি প্রিয়। হাতেম সেই ঘোড়াটিকে জবাই করলেন। এরপর আগুন জ্বালিয়ে সেই ঘোড়ার মাংস ভুনা করতে শুরু করলেন। এরপর সেই নারী আবারও এলো। হাতেম সেই নারীকে বললেন, যাও তুমি এবং তোমার বাচ্চারা পেট ভরে খাও। এরপর হাতিম আমাকে বললেন, এবার তুমি আমাদের বাচ্চাদেরকে ডেকে নিয়ে এসো এবং তাদেরকে খাইয়ে দাও। এরপর হাতেম বললেন, আমরা এভাবে খাবো, অন্যদিকে আমার গোত্রের লোকেরা না খেয়ে থাকবে, এটা কি মানা যায়? এরপর হাতেম খবর পাঠালেন তার গোত্রের কাছে, যেখানে আগুন জ্বলছে সেখানে যেন সবাই চলে আসে এবং হাতেমের সঙ্গে এই খানাপিনায় অংশগ্রহণ করে। এরপর সবাই সেখানে আসে এবং পেট ভরে খাবার খায়। হাতেম এক পাশে চাদর দিয়ে তার মুখ ঢেকে বসে পড়লেন। সবাই পেট ভরে খেল, কিন্তু হাতেম একটি লোকমাও খেলেন না। প্রিয় দর্শক, এখানে আমরা একটি বিষয় চিন্তা করি, হাতেম ব্যতীত অন্য কেউ এখানে থাকলে কি এমনটা করতে পারত? একজন অচেনা নারী এসে তার নিকটে সাহায্য চাইল এবং তিনি তার ঘোড়াকে জবাই করলেন। এরপর শুধু তার পরিবার নয়, তার গোত্রের সবাইকে সেই মাংস ভুনা করে খাইয়ে দিলেন। এখানে হাতিম ব্যতীত অন্য কেউ থাকলে সেই মাংস নিজের জন্যই রেখে দিত এবং নিজের পরিবারের কথাই চিন্তা করত, যেন এই মাংসে তাদের আরও কিছুদিন চলতে পারে। হাতেম তাই এমনই একজন দানশীল মানুষ ছিলেন, যিনি একা কোনো কিছু ভোগ করতেন না, সবাইকে নিয়ে সব কিছু করতেন। এটাই ছিল হাতেম তাইয়ের দানশীলতা। প্রিয় দর্শক, হাতেম তাইয়ের এই দানশীলতা নিয়ে আপনাদের মতামত বা চিন্তা কমেন্ট বক্সে শেয়ার করুন। হাতেম তাইয়ের মেহমানদারির কথা আসলে এক কথায় বলা যায়, তার মেহমানদারি ছিল অনন্য। যদি কেউ হাতেম তাইয়ের মেহমান হয়ে আসতেন, তাহলে হাতেম তাই তার যত্ন এবং খাতিরে কোনো কিছুর কমতি রাখতেন না। এমনও হয়েছে তিনি নিজেই মেহমানদেরকে খুঁজে বের করতেন এবং মাঝে মাঝে তার গোলামকে বলতেন, তোমার কারণে যদি আমার ঘরে মেহমান আসে তবে আমি তোমাকে আজাদ করে দেব। আসলে দানশীলতা এমন একটি বিষয় যেটিকে মহান আল্লাহতালা খুবই পছন্দ করেন। মহান আল্লাহতালা দানশীলতার কথা পবিত্র কোরআন শরীফে বর্ণনা করেছেন। বলা হয়ে থাকে, যে ব্যক্তি দান করে সে দোজক থেকে দূরে এবং জান্নাতের নিকটবর্তী হয়, আর যে ব্যক্তি কৃপণ সে জাহান্নামের নিকটবর্তী এবং জান্নাত থেকে দূরে সরে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মেহমানদারি এবং দানশীলতা পছন্দ করতেন এবং সবাইকে এই কাজগুলি করতে উৎসাহ প্রদান করতেন। এখান থেকেই আমরা বুঝতে পারি দানশীলতা কত বড় একটি গুণ, এবং দানশীলতার দিক থেকে হাতেম তাই ছিলেন অতুলনীয়। কারণ আমরা দেখতে পাই হাতেম তাইয়ের পরিচয় যেমন বীর হিসেবে পাওয়া যায়, তার থেকেও বড় পরিচয় পাওয়া যায় তার দানশীলতা থেকে। এবার আমরা হাতেম তায়ের আরেকটি ঘটনা জানব। হাতেম তায়ের দানের কথা অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। এই কারণে অনেক অসহায় মানুষ অনেক দূর দূরান্ত থেকে তার নিকটে ছুটে আসতেন একটু সাহায্যের আশায়। এই কারণে বাদশাহ হাসাদের খুবই হিংসা হলো এবং সে হাতেম তাইকে হত্যার পরিকল্পনা করলেন। সে তার সেনাবাহিনীকে নিয়ে হাতেম তায়ের এলাকায় চলে আসলেন। যখন হাতেম তাই এই খবর জানতে পারলেন, তিনি খুবই কষ্ট পেলেন। হাতেমের মনে হতে থাকলো,
শুধুমাত্র তার কারণে এই শহরের অনেক সাধারণ মানুষ বিনা অপরাধে মারা যাবে। তাই তিনি একটি পাহাড়ের চূড়ায় আত্মগোপন করলেন। যখন বাদশাহ হাসাদ তার সৈন্য নিয়ে শহরে প্রবেশ করলেন, কেউ তার মোকাবেলা করেনি, কারণ হাতেম তাই সেই শহরেই ছিলেন না। কিন্তু বাদশাহ হাতেম তাইকে খুঁজে না পেয়ে ঘোষণা দিলেন যে হাতেম তাইয়ের খোঁজ দেবে, তাকে তিনি অনেক বড় পুরস্কার দেবেন। হাতেম তাই যেই গুহায় বাস করতেন সেই গুহার নিকটে একজন বৃদ্ধ তার বৃদ্ধা স্ত্রীকে নিয়ে কাঠ কাটছিল এবং তারা বলাবলি করছিল, যদি হাতেম তাইকে আমরা খুঁজে বের করতে পারতাম তবে বাদশাহ আমাদেরকে অনেক পুরস্কার দিতেন, এই পুরস্কার পেলে আমরা বাকি জীবন আরামে কাটাতে পারতাম। এই কথা শুনে বৃদ্ধের স্ত্রী বলল, এই সমস্ত কথা ভেবে এখন আর কি হবে, আমাদের ভাগ্য এতটাও ভালো না যে আমরা হাতেমকে খুঁজে পেয়ে যাব। হাতেম তাই গুহায় বসে ওদের এই সমস্ত কথাই শুনছিলেন। তিনি ভাবলেন, আমি যদি এই বৃদ্ধ দম্পতির নিকট ধরা দেই তাহলে তাদের অনেক উপকার হবে। তিনি তৎক্ষণাৎ সেই গুহা থেকে বেরিয়ে আসেন এবং বৃদ্ধ ও বৃদ্ধাকে বলেন, আমিই হলাম হাতেম তাই, তোমরা আমাকে বাদশার নিকটে নিয়ে চলো, তাহলে পুরস্কার তোমরাই পাবে এবং বাকি জীবন সুখে কাটাতে পারবে। যা করার তাড়াতাড়ি করো, অন্য কেউ আমাকে দেখে নিলে তোমরা কিন্তু পুরস্কার পাবে না। এবার সে বৃদ্ধ বলল, আমরা খুবই গরিব কিন্তু জালেম নই, আমরা তোমাকে ধরে নিয়ে বাদশার দরবারে তুলে দিতে পারবো না। তখন হাতেম বললেন, এখানে কোনো জুলুম হবে না, তোমরা তো আর আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছ না, আমি নিজের ইচ্ছাতে তোমাদের নিকট ধরা দিচ্ছি। হাতেম অনেক চেষ্টা করেও সেই বৃদ্ধ এবং বৃদ্ধাকে বোঝাতে পারলেন না এবং তাদের তর্কের মধ্যে কিছু লোক হাতেমকে খুঁজতে খুঁজতে এসে পড়ে এবং তার হাতেমকে ধরে বাদশার নিকটে নিয়ে যায়। সেই বৃদ্ধ এবং বৃদ্ধাও হাতেমের সঙ্গে সঙ্গে বাদশার দরবারে গেল। বাদশার দরবারে পৌঁছানোর পর সবাই যে যার মতো বলতে থাকল সেই হাতেমকে ধরে এনেছে। এমন গোলমাল অবস্থার মধ্যে বাদশার জন্য নির্ধারণ করা কঠিন হয়ে গেল আসলে কে হাতেমকে খুঁজে এনেছে। এবার বাদশাহ হাতেমকে জিজ্ঞাসা করল, আচ্ছা আপনিই বলুন, আপনাকে প্রথমে কে ধরেছে, এতে করে আমি সঠিক মানুষকে পুরস্কার দিতে পারবো। তখন হাতেম তাই উত্তর দিলেন, জাহাপনা, এখানে সবার পেছনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ দম্পতি আমাকে খুঁজে পেয়েছে এবং বাকিরা পুরস্কারের লোভে মিথ্যা কথা বলছে। তখন সেই বৃদ্ধ দম্পতি বলে, জাহাপনা, সত্যি কথা হলো, আমরাও হাতেমকে খুঁজে পাইনি। এবার সেই বৃদ্ধ দম্পতি বাদশার নিকট সমস্ত ঘটনা খুলে বলে। বাদশাহ সমস্ত ঘটনা শুনে হাতেমকে উদ্দেশ্য করে বললেন, তোমার দানশীলতা এবং সুনাম শুনে আমি তোমার শত্রু হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি একটা কথা ভেবে খুবই অবাক হচ্ছি, এমন কঠিন বিপদে পড়েও তুমি নিজের কথা নয় বাকিদের কথা চিন্তা করছো। এরপর সেই বাদশাহ বৃদ্ধ দম্পতিকে পুরস্কার দিলেন এবং হাতেম তাইকে তার বন্ধু বলে ঘোষণা করলেন। প্রিয় দর্শক, বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 8 বছর পরেই হাতেম তাই ইন্তেকাল করেন। হাতেম তাইয়ের ইন্তেকালের পরে তার পুত্রের নিকট তাই গোত্রের নেতৃত্ব চলে আসে এবং তাই গোত্রের সকল মানুষ হাতেম তাইয়ের পুত্র আদির নেতৃত্ব খুশি মনে মেনে নেয়। আমরা এতক্ষণ হাতেম তাইয়ের দানশীলতা নিয়ে আলোচনা করেছি, এবার চলুন আমরা হাতেম তাইয়ের পুত্র এবং কন্যার ইসলাম গ্রহণের ঘটনা জেনে আসি। আদি ইবনে হাতিম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আমি তার প্রতি যতটা ঘৃণা পোষণ করতাম এতটা ঘৃণা আরবের আর কেউ করত না। আমি নিজে একজন সম্ভ্রান্ত খ্রিস্টান ছিলাম, আমি গোত্রপতি হিসেবে আমাকে রাজা বলেই বিবেচনা করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আমার মনে তার প্রতি প্রবল বিদ্বেষের জন্ম নিল। আমার এক আরব গোলাম ছিল, সে আমার উট চড়াতো। আমি তাকে বললাম, আমার জন্য ভালো পোষমানা মোটাসোটা দেখে কয়েকটা উট প্রস্তুত রেখো এবং এগুলোকে আমার নিকটে বেঁধে রেখো, তারপর তুমি যখন শুনবে মুহাম্মদের বাহিনী এই দিকেই আসছে তখন আমাকে জানাবে। তখন সেই গোলাম একটি উট এনে আমার নিকটে বেঁধে রাখল। একদিন সকালে সেই গোলাম আমাকে এসে বলল, হে আদি, মুহাম্মদের সেনাবাহিনী তোমার উপর চড়াও হলে তুমি যা করতে চেয়েছিলে তা এখনই করার প্রস্তুতি নাও। আমি কতগুলো পতাকা উঠতে দেখে লোকজনের নিকট জিজ্ঞাসা করলাম, এগুলো কি, কিসের পতাকা? তারা বলল, এগুলো মুহাম্মদের সেনাবাহিনীর পতাকা। এই কথা শুনে আমি গোলামকে বললাম, তাহলে আমার উটগুলোকে আমার নিকটে নিয়ে এসো। তারপর একটি উটের পিঠে আমি চড়ে বসলাম এবং অপরগুলিতে আমার স্ত্রী এবং সন্তানদেরকে বসালাম। তারপর আমি সিরিয়ার খ্রিস্টানদের নিকট যাওয়ার জন্য উটের কাফেলা হাঁকালাম। কাফেলা যোশিয়া পার্বত্য পথ ধরে রওনা হলো।
পেছনে আমার এক বোনকে আমার গোত্রের মানুষদের নিকট রেখে গেলাম। আমি সিরিয়ায় গিয়ে অবস্থান করতে লাগলাম। এই দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল অশ্বারোহী আমার সন্ধানে এসে আমার বোনকে ধরে নিয়ে গেল। তাকে নিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যুদ্ধবন্দিনী হিসেবে হাজির করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সিরিয়াতে পালানোর খবর জেনে গিয়েছিলেন। তিনি আমার বোনকে মসজিদে নববীর এক পার্শ্বে অবস্থান করতে দিলেন। সেখানে অন্যান্য যুদ্ধবন্দিনী মহিলারাও আটক ছিলেন। আমার বোন ছিল খুবই সুবক্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতা মারা গেছেন এবং আমার তত্ত্বাবধায়ক নিখোঁজ রয়েছেন। এমত অবস্থায় আমার উপর অনুগ্রহ করুন, মহান আল্লাহ তাআলা আপনার উপরও অনুগ্রহ করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে তোমার তত্ত্বাবধায়ক? আমার বোন বলল, আদি ইবনে হাতিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, যে আদি আল্লাহ এবং তার রাসূলের নিকট থেকে পালিয়েছে। এই কথা বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে চলে গেলেন। হাতিম তনয়া বলেন, পরদিন আবার তিনি আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমি আবার আগের দিনের মতোই তাকে একই কথা বললাম। তিনিও আমাকে আগের দিনের মতোই জবাবের পুনরাবৃত্তি করলেন। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশ দিয়ে যেতে লাগলেন। আমি হতাশ হয়ে গিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারী এক ব্যক্তি আমাকে বলল, উঠে দাঁড়াও এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলো। আমি দাঁড়ালাম এবং পুনরায় বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি পিতৃহীনা এবং আমার অভিভাবকও নিখোঁজ রয়েছে। অতএব আমার উপর অনুকম্পা প্রদর্শন করুন, মহান আল্লাহ তাআলা আপনাকেও অনুকম্পা প্রদর্শন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার আবেদন আমি গ্রহণ করেছি। তুমি এখান থেকে বের হওয়ার জন্য তাড়াহুড়া করো না। তোমার গোত্রের এমন কোনো বিশ্বস্ত লোক পেলে আমাকে জানাবে, যে তোমাকে তোমার দেশে পৌঁছে দেবে। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে ব্যক্তি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলতে বলেছিলেন, তিনি আবু তালিবের পুত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি সেখানেই থাকতে লাগলাম। অবশেষে বালি অথবা কুয়াজা গোত্রের একদল উষ্ট্রারোহী এলো। আমার ইচ্ছা ছিল সিরিয়াতে আমার ভাইয়ের নিকটে যাব, তাই ওই কাফেলাকে উপযুক্ত সঙ্গী মনে করে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলাম এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার গোত্রের একদল লোক এসেছে এবং তাদের উপর আমার আস্থা রয়েছে এবং আমার গন্তব্যে পৌঁছার জন্য ওরা উপযোগী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সোয়ারি দিলেন, খাবার দিলেন এবং পোশাক পরিচ্ছদ দিলেন। আমি দলটির সঙ্গে রওনা হয়ে সিরিয়ায় পৌঁছে গেলাম। আদি বিন হাতিম বলেন, আমি আমার নিজের পরিবার পরিজন নিয়ে বসেছিলাম। সহসা এক উষ্ট্রারোহী মহিলাকে আমাদের দিকে এগিয়ে আসতে দেখলাম। আমি মনে মনে ভাবলাম, সম্ভবত সে আমার বোনই হবে। দেখলাম সত্যিই তাই। সে আমার নিকটে এসে আমাকে যা ইচ্ছা তাই বলে ভৎসনা করতে লাগলো। বলল, তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জালিম। তোমার পিতার পরিবারের অবশিষ্ট সদস্যকে অরক্ষিত রেখে নিজের সন্তান ও স্ত্রীকে নিয়ে পালিয়ে এসেছ। আমি বললাম, হে আমার বোন, আমাকে তিরস্কার করো না, আমার বাস্তবিকই কোনো ওজর নেই, তবে তুমি যা বলছো আমি সত্যিই তা করেছি। আমার বোন উটের পিঠ থেকে নামলো এবং আমার নিকটেই থাকতে লাগলো। সে একজন প্রখর ধীশক্তি সম্পন্না মহিলা ছিলেন। আমি বললাম, মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? সে বলল, আমার ধারণা তোমার অবিলম্বে তার সঙ্গে দেখা করা উচিত। যদি তিনি সত্য নবী হয়ে থাকেন, তবে যে ব্যক্তি তার নিকটে আগে যাবে সেই ব্যক্তির প্রতি তার অনুগ্রহ বেশি হবে। আর যদি তিনি সাধারণ রাজা বাদশাহ হয়ে থাকেন, তবে ইয়েমেনের সম্ভ্রান্ত লোকদের সামনে তোমার গৌরব মোটেও হ্রাস পাবে না, তুমি যেমন আছো তেমনই থাকবে। আমি বললাম, তুমি যা বলছো সেটাই সঠিক। এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করার জন্য মদিনা অভিমুখে রওনা হলাম। সেখানে পৌঁছে আমি মসজিদে নববীতে প্রবেশ করলাম। আমাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ালেন এবং আমাকে নিয়ে নিজের গৃহ অভিমুখে রওনা হলেন। পথিমধ্যে এক বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হলো। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু দাঁড়াতে বলল। তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে সেই বৃদ্ধার নানা অভাব অভিযোগের কথা শুনলেন। সেটা দেখে আমি মনে মনে ভাবলাম, আল্লাহ তাআলার কসম, এই লোক কোনো সাধারণ রাজা বাদশাহ হতেই পারেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিয়ে তার গৃহে প্রবেশ করলেন। আমাকে তিনি খেজুরের ছালের তৈরি একটি গদিতে বসতে দিলেন। আমি বললাম, আপনি বসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না তুমিই বসো। আমি তাতে বসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে বসলেন।
এটা দেখে আমি অবাক হলাম এবং মনে মনে বললাম, নিশ্চয়ই এটা কোনো সাধারণ রাজার চরিত্র হতেই পারে না। অতঃপর তিনি বললেন, হে আদি ইবনে হাতিম, তুমি কি রাকুশী নও? দর্শক, আপনাদের জানিয়ে রাখি, রাকুশী তৎকালীন একটি ধর্মীয় গোষ্ঠীকে বলা হতো। এই গোষ্ঠী খ্রিস্টান ও সাবি ধর্মমতের মধ্যবর্তী একটা ধর্মমত পোষণ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের এই প্রশ্নের জবাবে আদি ইবনে হাতিম বললেন, জি, আমি রাকুশী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, তুমি কি তোমার গোত্রের যুদ্ধলব্ধ সম্পদের এক চতুর্থাংশ ভোগ করো? আমি বললাম, জি। তিনি বললেন, এটা কিন্তু তোমার ধর্মে অবৈধ। আমি বললাম, সত্যিই তাই। আমি এই সময় নিশ্চিত হলাম তিনি সত্যই মহান আল্লাহতালার নবী, যিনি মানুষকে বিস্তৃত কথা স্মরণ করিয়ে দেন এবং অজানা জিনিস শিখিয়ে দিয়ে থাকেন। অতঃপর তিনি বললেন, হে আদি, সম্ভবত মুসলিমদের দারিদ্রতা দেখে তুমি ইসলামে প্রবেশ করছো না। আল্লাহতালার কসম, সেই দিন খুব বেশি দূরে নয় যখন মুসলিমরা এত বিত্ত বৈভবের অধিকারী হবে যে টাকা পয়সা নেওয়া লোক পাওয়া যাবে না। তোমার ইসলাম গ্রহণ না করার কারণ এও হতে পারে, মুসলিমদের সংখ্যা কম এবং তাদের শত্রু সংখ্যা অনেক বেশি। মহান আল্লাহতালার কসম, সেদিন খুবই নিকটবর্তী যেদিন তুমি শুনবে কাদেশিয়া থেকে একজন মহিলা একাকিনী অবস্থায় নির্ভয়ে ও নিরাপদে উষ্ট্রে আরোহণ করে পবিত্র ঘর জিয়ারত করতে এসেছে। তুমি যত রাজা বাদশাহ দেখছ তারা অমুসলিম বলেই হয়তো তুমি ইসলাম গ্রহণ করছো না, কিন্তু মহান আল্লাহতালার কসম, সেই দিন খুবই নিকটে যেই দিন বেবিলিয়নের শ্বেত প্রাসাদগুলো মুসলিমদের দখলে চলে আসবে। আদি বলতেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের দুটো ভবিষ্যৎবাণী আমি পূর্ণ হতে দেখেছি, একটা শুধুমাত্র বাকি রয়েছে এবং মহান আল্লাহতালার কসম, সেটিও পূর্ণ হয়ে যাবে। বেবিলিয়নের শ্বেত প্রাসাদসমূহকে আমি দখলে আসতে দেখেছি, কাদেশিয়া থেকে নিরাপদে একাকিনী মহিলার হজ সমাপন করতেও দেখেছি। আদি বিন হাতিম বলেন, এমন কথাগুলো শোনার পর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের হাত ধরে কালেমা শাহাদাত পড়ে মুসলিম হয়ে যাই। প্রিয় দর্শক, আদি বিন হাতেম নিজেই তার ইসলাম কবুলের কথা ঠিক এইভাবেই বর্ণনা করেছিলেন। আদি বিন হাতেম এরপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের সঙ্গেই থাকতেন। আদি বিন হাতিম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম আমাকে তিনটি ঘটনার ভবিষ্যৎবাণী করেছিলেন, যার মধ্যে দুইটি ঘটনা হুবহু ঠিক যেইভাবেই বলেছিলেন ঠিক সেইভাবেই ঘটেছিল। এখন শুধুমাত্র একটি বাকি রয়েছে। আমি দেখেছিলাম একজন নারী উটের পিঠে চড়ে ইয়েমেন থেকে মক্কার দিকে আসছিল এবং কোনো রকমের বিপদ আপদ ছাড়াই সে মক্কায় পৌঁছে যায়। এরপর আমি সেই বাহিনীতে ছিলাম যারা কিসরার গুপ্তধনে হামলা করে সেগুলোকে কব্জা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের তৃতীয় বাণী সত্য হবার পূর্বেই তিনি ইন্তেকাল করেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে সেটিও পূর্ণ হয়েছিল। তখন মুসলিমদের অবস্থা এতটাই পরিপূর্ণ হয়েছিল যে খলিফার তরফ থেকে যাকাতের জন্য বরাদ্দকৃত মাল নেওয়ার জন্য কেউ ছিল না, কারণ সবাই ছিল সচ্ছল। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের করা প্রতিটি কথা সত্য বলে প্রমাণিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম ব্যক্তিভেদে তাদের মাঝে কাজ বণ্টন করে দিতেন, এমনকি মুসলিম হবার পূর্বে কোনো ব্যক্তি যে কাজ করতেন মুসলিম হবার পরেও সেই একই দায়িত্বে থাকতেন। আদি ছিলেন তাই গোত্রের প্রধান। এই কারণে ইসলাম গ্রহণের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম তাকে একই কাজে নিয়োজিত করে রেখেছিলেন। বর্ণনা অনুযায়ী বনি আসর গোত্রের একজন নিজেকে নবুয়ত প্রাপ্ত বলে দাবি করতে শুরু করে এবং নিজেকে নবী হিসেবে তার গোত্রের মাঝে পরিচয় দেয় এবং তার দিকে আহ্বান করতে থাকে। বনি আসর গোত্র তার কথায় বিশ্বাস করে এবং তাকে অনুসরণ করতে থাকে। এইভাবে আশেপাশের অনেক গোত্রের মাঝেই এই কথা ছড়িয়ে পড়ে এবং আসর গোত্রের ওই ব্যক্তিকে অনুসরণ করতে শুরু করে। এদের মাঝে তাই গোত্রের লোকেরাও ছিল, তারাও বিভ্রান্ত হয়ে ভুল পথে চলতে শুরু করে। এমন খবর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পৌঁছে যায়। তখন আদি বিন হাতিম বলেন, আপনি আমাকে অনুমতি দিন, আমি আমার গোত্রকে বুঝিয়ে তাদেরকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে পারব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এমন কথাকে খুবই পছন্দ করলেন এবং আদিকে দায়িত্ব দিলেন তার গোত্রকে পুনরায় দিনের পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য, এবং এই কাজে আদি বিন হাতিম সফল হলেন। তিনি তাই গোত্রকে পুনরায় দিনের পথে ফিরিয়ে নিয়ে আসলেন। এছাড়া তিনি জাদিদ গোত্রকেও এই ফিতনা থেকে সরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। অন্যদিকে বনি আসরের সঙ্গে বাকি গোত্ররা মিলে একটি নদী দখল করে নিয়েছিল। সেখানে খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে আক্রমণ করেন। অনেক কঠিন লড়াইয়ের পর খালিদ বিন ওয়ালিদ সেই নদী উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন।
খালিদ বিন ওয়ালিদ সেই নদী পুনরায় দখল করার পর যারা বেঁচে গিয়েছিল তারা তাদের পরিবার নিয়ে পালিয়ে গিয়েছিল। পরবর্তীতে তারা কুফুরি থেকে তওবা করে ইসলাম গ্রহণ করেছিল। জানা যায় এরপরে সেই গোত্রের লোকেরা অনেক বীরত্বের কাজ করেছে, আর এভাবেই তারা নিজেদের কৃতকর্মের কাফফারা আদায় করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরাকে আক্রমণ করার জন্য সৈন্যদেরকে তৈরি করছিলেন, আদি বিন হাতিম সেখানে তার গোত্রের লোকদেরকে নিয়ে আসেন এবং জিহাদের জন্য প্রস্তুত হন। এরপর আদি বিন হাতিম ইরাকের যুদ্ধে যান এবং বাকিদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করেন। এইভাবে আদি বিন হাতিম অনেক যুদ্ধে অংশ নেন এবং সবগুলো যুদ্ধ জয় করেন। এরপর অনেক দিন বাদে আদি বিন হাতিম মদিনায় আসেন এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ওমরকে জিজ্ঞাসা করেন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন চিনতে পারবো না, তুমি সেই সময়ে ইসলাম গ্রহণ করেছিলে যখন সবাই কুফুরিতে মগ্ন ছিল। তুমি তখন দিনকে কবুল করেছো যখন মানুষ ধোকার মধ্যে ছিল। তুমি তখন মুসলিম হয়েছো যখন মানুষ বেঈমান ছিল। তুমি তো সেই ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট মুসলিম হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলে। ইসলামের অনেক কঠিন সময়ে তুমি নিজেকে বিলিয়ে দিয়েছ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে আদি বিন হাতিম ছিলেন একদম নিশ্চুপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে আদি ইবনে হাতিম আবারও সক্রিয় হয়ে ওঠেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আদি বিন হাতিম সিফিন এবং বসরার যুদ্ধে অংশগ্রহণ করেন। এই সমস্ত যুদ্ধে আদি বিন হাতিম দিন রাত যুদ্ধের ময়দানেই থেকেছেন এবং নিজের বীরত্বের পরিচয় দিয়েছেন। এছাড়া আদি বিন হাতিমের সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সুসম্পর্ক ছিল। আদি বিন হাতিম প্রায় 66টি হাদিস বর্ণনা করেছেন, এর মধ্যে 3টি বুখারি শরীফে, 2টি মুসলিম শরীফে রয়েছে। ওলামা আব্দুল বার লিখেছেন, আদি বিন হাতিম ছিলেন তার গোত্রের প্রধান এবং সেখানের খতিব। আদি ছিলেন একজন সাহাবি, তার নামাজ এবং রোজার সঙ্গে অনেক গভীর সম্পর্ক ছিল। তিনি প্রায় সময়ই নামাজে মশগুল থাকতেন এবং ওয়াক্ত হবার পূর্বেই মসজিদে হাজির হতেন। তার দরজা সবসময় সবার জন্য খোলা থাকত। একবার আরশাস বিন কায়েস তার নিকট একটি ডেকচি চেয়েছিলেন। আদি বিন হাতিম সেটি পরিপূর্ণ করে পাঠিয়েছিলেন। তখন আরশাস তাকে বলেন, আদি, আমি আপনার নিকট একটি খালি ডেকচি চেয়েছিলাম। আদি বলেন, আমি কাউকে কখনো কোনো খালি জিনিস পাঠাই না, এমনকি কেউ তার নিকটে এসে কোনো ছোট সাহায্য চাইলে তিনি রাগ করতেন। একদা একজন ব্যক্তি তার নিকট 100 দিরহামের একটি সাহায্য চাইল। এই কথা শুনে আদি বললেন, আমি হলাম হাতিম তায়ের ছেলে, তুমি আমার নিকটে মাত্র 100 দিরহাম চাইছ, আমি তোমাকে এত কম সাহায্য করতে পারবো না। আদি এমন একজন মানুষ ছিলেন যিনি খেতে বসলে সমস্ত পশু পাখিকে খাওয়াতেন, এমনকি তার খাবার সময় একটি পিঁপড়া হেঁটে গেলেও ছোট্ট একটি রুটির টুকরো ছিটিয়ে দিয়ে বলতেন, এই ছোট প্রাণীটা আমার খাবারের অংশ পাবে। যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হতেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জায়গা খালি করে দিতেন। এমন কর্ম তিনি খলিফাদের জন্যও করতেন। প্রিয় দর্শক, একটি বর্ণায় পাওয়া যায়, সিফিনের যুদ্ধের পরে আদি বিন হাতিম প্রায় 30 বছর বেঁচে ছিলেন, কিন্তু পরবর্তী 30 বছরে তার আর কোনো খবর পাওয়া যায় না। কারণ হিসেবে জানা যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর তিনি নিজেকে গুটিয়ে ফেলেছিলেন। কোথাও জানা যায় তিনি সিফিনের যুদ্ধের পর একটি গুহায় বসবাস করতেন। তিনি হিজরি 67 সনে ইন্তেকাল করেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা হাতিম তাই এবং তার পুত্রের জীবনী জেনেছি। চলুন এবার আমরা সর্বশেষে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ছোট্ট ঘটনা জেনে আসি। একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একটু মধু চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ওসমানের নিকটে যাও। সেই ব্যক্তি তখন হযরত ওসমান তালামের নিকটে গেল এবং দেখতে পেল সেখানে অনেক মানুষজন রয়েছে। হঠাৎ সেখানে একটি উট মাটিতে পড়ে যায় এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে সেখানে থাকা তার একজন গোলামকে বকা দিতে শুরু করেন। এটা দেখে সেই ব্যক্তি দৌড়ে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলো এবং বলল, হে আল্লাহর রাসূল, আমাকে একটু মধু দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ওসমানের নিকটে যাও। কিন্তু এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সে যা দেখেছে তা বর্ণনা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব শুনে বললেন, তুমি গিয়ে চেয়েই তো দেখো। এরপর সেই ব্যক্তি ওসমানের নিকটে যায়। সেখানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আল্লাহর রাসূল আমাকে একটু মধু দান করতে বলেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কে আছো? এই ব্যক্তিকে এখনই মধু দাও।
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম এসে সেই ব্যক্তির কাছে মধু দেওয়ার জন্য বাসন চায়। সে বলে, আমার নিকট কোনো বাসন নেই। এরপর গোলাম গিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এই ব্যক্তির নিকট মধু নেওয়ার জন্য কোনো বাসন নেই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তাকে মধুবর্তী এই পুরো পাত্রটিই দিয়ে দাও। এত বড় পাত্র দেখে এইবার সেই ব্যক্তি বলে, আমি খুবই দুর্বল এবং এত বড় পাত্র উঠিয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই কথা শুনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক গোলামকে বললেন, এই ব্যক্তিকে একটি উটের পিঠে চড়িয়ে এই মধু তার বাড়িতে পৌঁছে দিয়ে এসো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।